আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর মূল টপিক হলো অ্যান্টি এজিং স্কিন কেয়ার রুটিন চিরন্তন সত্য কথা হলেও নিজের বয়স বাড়ার বিষয়টি আমরা কেউই যেন মেনে নিতে চাই না যে স্কিনে বয়সের ছাপ আসুক আমরা যদি বয়স অনুযায়ী স্কিন কেয়ারের ব্যাপারে একটু সতর্ক থাকি এবং কোন ইনগ্রিডিয়েন্টস এজিং উপাদান হিসেবে কাজ করে এই ইনফরমেশন জেনে রাখি তাহলে স্বাভাবিক এজিং প্রসেস নিয়ে আর চিন্তা করতে হবে না এবং বয়স বাড়ার সাথে সাথে মেকআপের পুরো স্তরে স্কিনকে লুকাতেও হবে না তাহলে চলুন জেনে নিন এজিং স্কিন কেয়ারের রুটিনের সঠিক ধাপগুলো আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এবং লাইক ও শেয়ার করে পাশে থাকবেন তাহলে চলুন জেনে নিন স্টেপ ওয়ান ক্লিনজিং অ্যান্ড স্ক্রাবিং স্কিন থেকে এক্সেস অয়েল ঘাম ময়লা রিমুভের জন্য অবশ্যই ভালো মানের ক্লিনজার ব্যবহার করতে হবে যে ফেস ফেসওয়াশে ভিটামিন সি ভিটামিন ই কন্টেন্ট থাকে এমন ফেসওয়াশ ব্যবহার করা উচিত যেমন গ্রিন টি অ্যালোভেরা লেমন এসব জাতীয় ফেসওয়াশের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা স্কিনের দৃশ্যমান বয়স্কভাব থেকে আপনার ত্বককে সুরক্ষা দেবে এবং ডেড সেল ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্স রিমুভের জন্য সপ্তাহে দুই দিন স্ক্রাবিং করবেন তবে আপনার স্কিন যদি প্রচণ্ড একনিও সেনসিটিভ হয়ে থাকে তাহলে স্ক্রাবিং করা থেকে বিরত থাকুন স্টেপ টু টনিং আমরা অনেকেই ফেসওয়াশ করার পর টোনার ব্যবহার করি না এটি হচ্ছে সবথেকে বড়ো ভুল টোনার আপনার ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এবং স্কিনের ইলাস্টিসিটি ধরে রাখে এবং স্কিনে টান রাখে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেমন হালোরোনিক অ্যাসিড মিল্ক প্রোটিন কিংবা ট্রি ট্রি ইনগ্রিডিয়েন্টস যুক্ত টোনার ব্যবহার করতে পারেন তবে আমি কখনোই টোনারের জন্য এত টাকা খরচ করতে একদমই পছন্দ করি না আমি নিজেই বাড়িতে বানিয়ে ব্যবহার করতে বোধ করি আপনি চাইলে নিজেই বানিয়ে ব্যবহার করতে পারেন যেমন রোজ টোনার গ্রিন টি টোনার স্টেপ থ্রি সিরাম ত্বকের ময়েশ্চার ব্যালেন্স আর ফার্মনেস ঠিক রাখতে এজিং স্কিন কেয়ারে পেপটাইট সিরাম রেটিনল সিরাম ভিটামিন সি সিরাম অ্যাসিড যুক্ত সিরাম ব্যবহার করতে পারেন তবে যেটি আপনার স্কিনে শ্যুট করে সেটি ব্যবহার করবেন স্টেপ ফোর অ্যান্টি অ্যান্টিএজিং স্কিন কেয়ারের ময়শ্চারাইজার কোনোভাবেই বাদ দেওয়া যাবে না কেননা বয়সের সাথে সাথে আমাদের স্কিনের ন্যাচারাল অয়েল প্রোডাকশন ধীরে ধীরে কমতে থাকে এতে করে স্কিনের ড্রাইনেসের সমস্যাও হয়ে থাকে আর এই ড্রাইনেসের জন্যই চোখের নিচে ফাইন লাইন রিঙ্কেল ডার্ক প্যাচ সহ নানা প্রবলেম দেখা যায় ময়শ্চারাইজার আপনার স্কিনকে স্মুথ করে চেষ্টা করবেন ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন এ যোজবা অয়েল অ্যামাইনো অ্যাসিড অ্যালোভেরা এবং মধু এসব ইনগ্রিডিয়েন্টস যুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করতে স্টেপ ফাইভ প্রোটেক্টিং সূর্যের ক্ষতিকারক রোশনি ইউভিএ এবং ইউইভি থেকে সুরক্ষার জন্য সানস্ক্রিন ব্যবহার করাটা বাধ্যতামূলক সানস্ক্রিন শুধু ত্বককে সানবার্ন থেকে রক্ষা করবে তা কিন্তু নয় এটি আপনার এজিংয়ের দূর করবে এবং স্কিন ক্যান্সারের ঝুঁকিও কমাবে স্কিনের যত বেশি কেয়ার করেন না কেন দিনের বেলায় কমপক্ষে এসপিএফ ফিফটি প্লাস সানস্ক্রিন ব্যবহার না করলে আপনার স্কিনের অ্যান্টিএজিং ধীরে ধীরে বাড়তি থাকবে তাই স্যান সানস্ক্রিন ব্যবহার করাই মাস্ট আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে নোটিফিকেশনটি অন করে রাখুন আল্লাহ হাফেজ